আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিথু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচান্দা মাছ রান্নার রেসিপি। আর আজকে রূপচান্দা মাছটা আমি রান্না করব পুরা, কাটবো না আজকে। খেতে ইচ্ছে করলে আজকে পুরা মাছটাই খাবো, সেই জন্য আজকে আর কাটবো না। তো রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব না এটা কী হয়। তো যাই হোক, এটা আসলে একটু বড় রূপচান্দা, তো আমি যেগুলো নিয়ে আসছি ওগুলোর মধ্যে থেকে এটা সবচেয়ে বড় ছিল, আরগুলো ছিল, কিন্তু সবগুলো পিস করতে হবে। তো চিন্তা করলাম রাস্তাটা পিস করব না, এটা এভাবে রান্না করি। রেস্টুরেন্টে তো এভাবে রান্না করে বড় বড় করে, তো আমি আজকে রেস্টুরেন্টের মতো করে রান্না করে খাবো। তো আমি যখনই রান্না করি অবশ্য তখন পিস করে রান্না করি। এত বড় মাছ তো আসলে একা পক্ষে সম্ভব না, অবশ্য আমরা দুই তিনজনে ভাগ করে খাবো, একা খেতে পারবো না এত বড় মাছ। তো যাই হোক, রান্নাটা শুরুই করি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ একটু ভেজে নেব। এখন দিয়ে দিব টমেটো, একটা টমেটো দিয়ে দিব। আমি টমেটোটা আগে দিয়ে থাকি সবসময়। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো সব কিছু ভালো করে আবার মিক্স করে নেব। আর মশলার মধ্যে যাবে মরিচ এক চামচ, হলুদ আধা চামচ, জিরা আধা চামচ। আমি মরিচটা একটু বেশি দেব, সমুদ্রের মাছের মধ্যে একটু মরিচ না হলে ভাল লাগে না, ঝাল ঝাল না হলে ভাল লাগে না। মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সমুদ্রের মাছের মধ্যে সবসময় মরিচটা একটু বেশি দিয়ে থাকি। একটু ধুই আমি বাটিটা, পানি দিয়ে দিচ্ছি, পরে আবার দিচ্ছি আমি। আর পানি আমি এক কাপই দিব, বেশি দিব না। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি। আমি দুই মিনিটের মতো অপেক্ষা করব, আমার মশলাটা কষে আসছে। আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা আমি আগেই দিয়ে থাকি একটু জাল বেরোনোর জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপরে আমি দিয়ে দিব মাছটা। এখন দিয়ে দিচ্ছি মাছটা। পুরো মাছটা দিয়ে দিচ্ছি আমি। একটু জল উপরে দিকে দিয়ে দিচ্ছি আমি, পরে আবার উল্টিয়ে দিব আমি। খাবার দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য, পাঁচ মিনিট পরে আমি খাবারটা উঠিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি খাবারটা। এইভাবে আরও পাঁচ মিনিটের মতো রান্না হবে। আমি এর মধ্যে ক্যামেরাটা যখন অফ ছিল তখন আমি মাছটা উল্টিয়ে দিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করি নাই। মাছটা উল্টিয়ে না দিলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে না, তো সেই জন্য আমি মাছটা উল্টিয়ে দিলাম। তো এইভাবে রান্না হয়ে যাবে আরও দু তিন মিনিটের মতো। আমি জলটা আর একটু শুকিয়ে নিব, এত জল রাখবো না আমি। গায়ে গায়ে জল থাকে ওরকমের মতো রান্না করব, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করতে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। একটু লবণ খেয়ে দেখব। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ।